গোল্ডেন ক্যাটারপিলার? আমি প্রথমবার এরকম ক্যাটারপিলার দেখছি। দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের সোনার তৈরি। আমি চললাম গাড়ি নিয়ে, ওই আমার লাল রঙের ভালো গাড়ি নিয়ে, চকচক করা গাড়ি নিয়ে চললাম আমি। ওই ওই আরে থামো থামো, ক্যাটারপিলার পিছে যাবে। ওই ওই বাবা মা, মোটু ওই দেখো, ক্যাটারপিলার একটা গোল্ডেন কোকুনে পরিণত হয়ে গেছে। বাহ কি সুন্দর দেখাচ্ছে। চলো এই প্রজাপতিটাকে ধরে নিয়ে গিয়ে ডক্টর ঝটকাকে দেখাই। উনি বলতে পারবেন যে এটা আসলে সোনা তৈরি না রঙে শুধু সোনার মতো। ডক্টর ঝটকাকে দেখানোর জন্য এই কোকুনটাও সঙ্গে নিয়ে যাই আমরা। আসলে হয়েছে যে, নো সরি নো সরি, এখন তো আমি এইসব কিছুর অভ্যস্ত হয়ে গেছি। মা গো, তোমরা তোমরা দুজন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে এসো না একটু প্লিজ। তোমাদের সঙ্গে মোকাবিলা করার পদ্ধতি আমি জেনে গেছি। বাই বাই, সি ইউ। আরে ওই সোনার প্রজাপতিটা কোথায় চলে গেল? চলো এই সোনার কোকুন দেখিয়ে ডক্টর ঝটকাকে জিজ্ঞেসা করি যে এটা আসল সোনার নাকি নকল। সোনার কোকুন, সোনার প্রজাপতি, ব্যাপারটা কি গো? ওরে বাবা, এটা তো খাঁটি সোনার। আরে সোনার প্রজাপতি উড়ে গেছে কোনো ব্যাপার নয়, কিন্তু খোঁজ করতে হবে এটা যে ওই ক্যাটারপিলার এলো কোথা থেকে। ওখানে আরো এরকম থাকবে, ওই জায়গাটা যদি আমরা পেয়ে যাই তা আমাদের কাছে সোনাই সোনা থাকবে, আমরা কোটিপতি হয়ে যাব বন্ধু। না, ওই জায়গাটা ফুরফুরি নগরের, আর যদি সোনা পাওয়া যায় তাহলে সেটা ফুরফুরি নগরকে দেওয়া হবে যাতে শহরের উন্নতি করা যেতে পারে। পাপলি একদম ঠিক বলছে, ওই সোনার উপরে আমাদের কোনো অধিকার নেই। ওকে 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 আমার ভাই বন্ধু মোটু, এই নাও ক্যাটারপিলার ট্র্যাক ট্র্যাকিং ডিভাইস। ক্যাটারপিলার ট্র্যাক ট্র্যাকিং ডিভাইস? হ্যাঁ, এটা চোখে পড়ে নাও, আর সেই জায়গায় যাও যেখানে প্রথমে ক্যাটারপিলারকে দেখতে পেয়েছিলে, আর সেখানে ক্যাটারপিলারের ট্র্যাকটাকে ফলো করো, তার থেকে তোমরা জেনে যাবে যে ও কোথা থেকে এসেছিল। কেভের মধ্যে যাচ্ছে, চলো ভেতরে যাই।
অনেক বছর আগে অবশ্যই এখানে কোনো সোনার খনি ছিল, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হতে পারে সেটার প্রভাবই এদের উপর পড়েছে আর এরা প্রত্যেকেই সোনার হয়ে গেছে। বন্ধুরা, ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম দেখিনি গো। আরে আমরা তো কোটিপতি হয়ে গেলাম রে। ঠিক বলেছে, এই সোনার উপরে আমাদের কোন অধিকার নেই। জল হয়ে যাবে ডান, জল হয়ে যাবে ডান। ভাবো আর বলো, এই জায়গার মালিক কোন জন? মোটু পাতলু বস, এই জায়গা ওরা খুঁজে পেয়েছে। দাদারাম, এই জায়গা আমার। যাও, এদের সবাইকে বেঁধে ফেলো। যতক্ষণ পর্যন্ত না আমরা সব সোনা নিয়ে নিই, ততক্ষণ এরা এখানে মজা থাকবে। পার্টির প্রস্তুতি করো, মিষ্টি চা জল খাবার সব নিয়ে এসো শীঘ্রই। আই গো টু এনজয়। হ্যালো, দোকানের সমস্ত মিষ্টি সিঙ্গারা লই আসুম, কোথায় কোথায় আনুম? হ্যাঁ, কি কি কইলা, কি কইতাছো ভায়া? জঙ্গলের মধ্যে কালো গুহায় জিনিসগুলো নিয়ে যাইতে হইব? আগে এটা তো কও, টাকা দিবা না দিবা না? এই চায়ওয়ালা ছোট মানুষ, ছোটদের মতোই কথা বলবে। হ্যাঁ, আমাদের বস সোনার খনি পেয়েছে, এখন আমরা কোটিপতি। সোনার খনি জঙ্গলের মাঝখানে কালো গুহা? চাওয়ালাকে এখানে কেন ডাকলে? নিজে যেতে পারতে নাকি? এখন আমরা কোটিপতি হয়ে গেছি বস, এখন আমরা নিজেরা কোনো কাজ করব না, অন্যদের দিয়ে কাজ করাবো। হ্যাঁ, তোমরা দুজন আমাকে ধ্বংস করার জন্য জন্মেছিলে কি? ওই, এগুলো সব সোনার নাকি? দেব এসবের উপর তোমাদের কোনো অধিকার নেই। আরে এসব কি করছো? মারামারি বন্ধ করো। থেমে যাও, আমি তোমাদের এই জায়গা নিতে দেব না। এখানে কেউ ক্যাটারপিলার এবং প্রজাপতির গায়ে হাত দেবে না। আগে তোমাকে একটু আদর করে নি, তারপর অন্য কিছু ভাববো, তাই তো বন্ধুরা? আরে না, আরে পাতলু কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, শীঘ্রই করো। আইডিয়া, মোটু এই নাও, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আমরা এই কালো গুহাকে টুরিস্ট স্পটে পরিণত করব। প্রজাপতি আর ক্যাটারপিলারকে কেউ হাত দেবে না। টুরিস্টের কাছ থেকে টিকিটে পাওয়া টাকা দিয়ে আমরা ফুরফুরি নগরের উন্নতির কাজে লাগাব। মোটু পাতলুদের ওদের সাহস আর সততার জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
¡Gracias!